আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে উপকারে আসবে। যারা প্রেমিকা বা স্ত্রীর ছোট স্তন নিয়ে চিন্তিত তাদের জন্যই আজকের ভিডিও। আমাকে এক ভাই প্রশ্ন করেছে, আপু আমার স্ত্রীর শরীর ঠিক আছে কিন্তু তার স্তন অনেক ছোট, এই বিষয়ে আপনি কিছু বললে উপকৃত হতাম। দর্শক, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। এবার চলে যাই মূল আলোচনায়। মেয়েদের ছোট স্তন প্রাকৃতিক উপায়ে কিভাবে বড় করবেন তা আজকে বলে দিব। আমাদের দেশে মেয়েদের স্তন সাধারণত ছোট হয়ে থাকে, যাদের সাইজ 34 ইঞ্চি এর কম তাদের স্তন অনেক ছোট বলে বিবেচিত হয়। কেননা আমাদের দেশের মেয়েদের স্বাভাবিক সাইজ হচ্ছে 34 থেকে 34 ইঞ্চি। আমরা অনেকে মনে করি 34 সাইজের স্তন স্পর্শ করলে তা একবার আকারে বেড়ে যায়। এই ধারণাটি সঠিক নয়। অনেকের শরীর ভালো হওয়ার কারণে স্তন বড় হয়, তাই আমাদের দেশের মেয়েদের সাইজ কিছুটা ক্ষেত্রে বড় হয়। আবার অনেক মেয়েরই স্তন ছোট হয়, তার অনেকে সার্জারি করে স্তন বড় করে থাকে, কিন্তু এতে স্বাস্থ্য ঝুঁকি হয়। তাই প্রাকৃতিক উপায়ে কোনো ক্ষতি ছাড়া কীভাবে স্তন বড় করবেন তা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের দেশের মেয়েরা সঠিক মাপের ব্রা না পরার কারণে তাদের স্তনের আকার নষ্ট হয়ে যায়। আমাদের দেশের মেয়েরা অতিরিক্ত টাইট ফিটিং ব্রা পরে তাদের স্তনের আকার নষ্ট করে ফেলে। তাই কয়েকটি জিনিস ফলো করলে স্তন বড় হবে। এক, আপনার দুই হাত আলতো করে ধরে ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে ম্যাসাজ করুন। এই ব্যায়ামটি প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট করুন। দুই, প্রচুর পানি পান করুন। আমরা সবাই জানি পানি আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তিন, আপনার যদি ধূমপান করার বদভ্যাস থেকে থাকে তাহলে তা পরিহার করুন, কারণ ধূমপান আমাদের শরীরের চামড়া নষ্ট করে আমাদের বয়সের ছাপ পালিয়ে দেয়। চার, বেশি বেশি চর্ম মিলন করলেও স্তন বড় হয়ে যায়। পাঁচ, সাধারণত মেয়েদের সন্তান হলে বুকে দুধ আসে, এই সময় স্তন বড় হয়ে যায়। ছয়, যাদের স্তন ছোট তারা নিয়মিত ভিটামিন এবং চর্বি জাতীয় খাবার খেতে পারেন, প্রতিদিন 2 দিন এসব খাবার খাবেন। সাত, আপনার মনোবল ঠিক রাখুন। আপনার স্তন ছোট এটা ভেবে ফেলবেন করলে হবে না, এতে আপনার স্তন আগের থেকেও ছোট হয়ে যেতে পারে। আর আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার স্তনের আকারও বড় হতে থাকে। সবসময় স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আপনার স্বাস্থ্য ঠিক থাকলে স্তন এমনিতেই বড় হবে। আশা করি বিষয়টি আপনাদের কাছে একদমই পরিষ্কার হয়ে গেছে। দর্শক,